2000 প্লাস ক্যাম্প আমাদের হচ্ছে, 900 ক্যাম্প অলরেডি চলছে, টোটাল ক্যাম্প আছে 2000, 22000 ক্যাম্প, 22000 থেকে বেশি ম্যাম, 22000 থেকে বেশি ক্যাম্প। আমি নিজেই অবাক হচ্ছি, এবং আমরা ইতিমধ্যে মাত্র দুটো দিন হয়েছে, 16, 17, 18 তিন দিন, দুদিনে যেটা আছে 2650টা ক্যাম্প হয়েছে ম্যাম, টোটাল ক্যাম্প, টোটাল ক্যাম্প, ইয়েস ম্যাম। আর আমরা কত ইতিমধ্যে অ্যাপ্লিকেশন পেয়েছি ম্যাম? অ্যাপ্লিকেশন এখন হয়েছে ম্যাম 46 লক্ষ মতো ম্যাম, মানে তিন দিন এখনো কমপ্লিট হয়নি, 86 লক্ষ দরখাস্ত জমা পড়ে গেছে না ম্যাম, 46 লাখ, 46 লাখ। এটা চলবে এক মাস, আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত, 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তাড়াহুড়ো করার কিছু নেই, চিন্তা করার কোনো কারণ নেই, একসাথে ভিড় করারও কোনো কারণ নেই, সবাই পাবেন যার যার পাওয়ার যোগ্য। কেউ কোনো ফর্ম দিলে নেবেন না, একমাত্র ক্যাম্প ছাড়া। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যে ফর্মটা দেওয়া হবে তাতে একটা ইউনিক নাম্বার থাকবে, সেই নাম্বারের ফর্মটাই আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এবং এতগুলো ক্যাম্প চলছে, সুতরাং দুয়ারে সরকার, ওখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, কাস্ট সার্টিফিকেট, জয় জোহার, জয় বাংলা পেনশন, বিধবাদের পেনশন, বিধবা পেনশন থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, সব কিছুই ওই ক্যাম্প থেকে। যেমন জমি মিউটেশনের ব্যাপার থাকলে, বা কারো হয়তো জমির মিউটেশন সার্টিফিকেট পাচ্ছে না, কিষাণ ক্রেডিট কার্ড পায়নি, সবই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবলিক করতে পারে। কিন্তু আমি বলবো বেশি ভিড় না করে দেখে নিন, হালকা হালকাভাবে করুন, তার কারণ যেহেতু এক মাস টাইম আছে হাতে, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। যদি জমা দিতে না পারেন আমরা আবার জমা নেওয়ার ব্যবস্থা করব। আপনাদের বলি তাতে দরকার হলে 3-4 দিন আমরা বাড়িয়ে দেবো স্পেশাল ক্যাম্প করে, কিন্তু বেশি ভিড় গায়ে গায়ে লাগিয়ে করবেন না, কোভিড রেস্ট্রিকশন চলছে। যেমন আপনারা জানেন বাংলা একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে ইউবিআই, আমাদের এখানে লিড ব্যাংক ছিল, কেন্দ্রীয় সরকার হঠাৎ করে পাঞ্জাবকে, পাঞ্জাব ব্যাংককে এখানে লিড ব্যাংক করে দিয়েছে। আপত্তিটা আমাদের সেখানে নয়, আপত্তিটা হচ্ছে এখানে যত অ্যাকাউন্ট ছিল ব্যাংকের, তাদের একটা আইএফসি কোড ছিল ইউবিআই এর। এখন পাঞ্জাব ব্যাংক নতুন হওয়াতে অটোমেটিক্যালি সেই কোডটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা না করে এরা আবার নতুন করে কোড দিচ্ছে। এবং সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে, ইউনাইটেড ব্যাংকের অনেকে বাংলা ভাষাটা জানতো, যেহেতু দিনের পর দিন লিড ব্যাংক হিসেবে কাজ করেছে বছরের পর বছর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের ভাষা জানা লোকও রাখতে হবে, ভাষাটা বুঝতে পারছে না। পাবলিক ওই কোডটা বলতে গিয়ে পাবলিকের অ্যাকাউন্ট হচ্ছে না, অ্যাকাউন্ট না হলে টাকাটা জমা পড়বে কোত্থেকে? এটা নিয়ে অলরেডি আমাদের চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি কথা বলেছেন, আমি ফাইন্যান্স মিনিস্টারকেও কথা বলেছি। এটা বাংলার প্রতিটা লোকের ক্ষেত্রে হচ্ছে, শুধুমাত্র যারা ক্যাম্পে গিয়ে অ্যাকাউন্ট করতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার তাদের নয়, সবার হচ্ছে। সুতরাং এটা আমরা টেক আপ করেছি অলরেডি, যে আপনাকে তো বাংলা ভাষা জানা লোক রাখতে হবে, তা নাহলে অনেক গরিব লোক আছে তারা বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা জানে না, তো সে কী করে বুঝবে কোন কোড চেঞ্জ না করলে তাকে আবার নতুন করে কোড চেঞ্জ করতে হবে? কোড চেঞ্জ হবে কেন? আমার কথা হচ্ছে, আমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, তো আমার অ্যাকাউন্টটা তো রোজ রোজ চেঞ্জ করবো না আমি, আমি যদি চেঞ্জ না করি তো সেই কোডটাই তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে যাবে, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো মার্জার করেছে ইউবিআইয়ের সাথে, এবং মার্জার করে এই কাজটা করছে, ফলে এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে। এবং তাতেও দুয়ারে সরকারের ওখানে আমরা ব্যাংকের এক একটা ক্যাম্প করে দিয়েছি, যাতে মানুষকে অসুবিধা ভুগতে না হয়।